16 ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকারুল হক। উপজেলা বিদ্যাকুটি ইউনিয়নের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মদন মেম্বারের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজসেবক অত্র এলাকার গরিব দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু 6 নং বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগ থেকে দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকারুল হকের ব্যক্তিগত উদ্যোগে ভৈরবনগর তার নিজ বাড়ির প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের আত্মার রোহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে সকাল 11টা থেকে 3টা পর্যন্ত তোবারক বিতরণ করা হয়। ভৈরবনগরের স্থানীয় মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ফরিদ মিয়া, বর্তমান মেম্বার জিয়াউর রহমান, বাসির মিয়া, হানিফ মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, নজরুল নজু, ইলিয়াস, আবুল হোসেন সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই বিজয় দিবসের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।